দেশে এক লাফে করোনা সংক্রমণের হার বেশ কিছুটা কমলো, তবে দৈনিক সংক্রমণ কমলেও বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২২৫১৫ জন, ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৫০০ এর দোরগোড়ায়। গত ২৪ ঘন্টায় মোট মৃত্যু হয়েছে ৪৪৫৪ জনের, ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০২৫৪৪ জন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কমলো, এক লাফে সংক্রমণ করে কমে দাঁড়ালো ২২২৫১৫। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২২৫১৫, তবে ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৪৫০০ এর কাছাকাছি, ৪৪৫৪ জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৩০২৫৪৪ জন। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু লকডাউনের ঘোষণা করা হয়েছে, এ রাজ্যেও কার্যত লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় তৎপর রয়েছে রাজ্যগুলি, এবং যে সমস্ত রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছিল সেই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু ইতিমধ্যেই লকডাউনের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও কিন্তু কার্যত লকডাউনের ঘোষণা করা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শচীন। শচীন, করোনার সংক্রমণ এক লাফে বেশ কিছুটা কমলো, তবে দৈনিক মৃত্যুর হার এখনো কিন্তু দেশে ৪৫০০ এর দোরগোড়ায়, বেশ কিছুটা কি চিন্তার কারণ? দেখো, অবশ্যই চিন্তার কারণ, কেননা বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে এখন সংক্রমণ কিছুটা কমে এসেছে দৈনিক সংক্রমণের হারে। আমরা যদি শেষ ২৪ ঘন্টার দৈনিক সংক্রমণের হার দেখি গোটা দেশে, তাহলে দেখতে পাবো সেখানে প্রায় ২২২০০০ নেমে এসেছে দৈনিক সংক্রমণের হার। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত কমেনি, ৪৪৫৪ জন একদিনে মারা গিয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে যেভাবে বিগত যে সপ্তাহগুলো সেই সপ্তাহগুলোতে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতি দেখা, তার রিফ্লেকশন দেখা যাচ্ছে প্রায় সপ্তাহ দুয়েক পরে এসে। এবং যেভাবে সংক্রমণের হার কমতে শুরু করেছে, তাতে কিন্তু কার্যত আগামী দু সপ্তাহের মধ্যে এর যে মৃত্যুর যে উপর যে প্রভাব, মৃত্যুর হারের উপর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু নজরে আসবে এই সংক্রমণ কমার কারণে। একই রকম ভাবে গোটা বিভিন্ন রাজ্যগুলো যেভাবে লকডাউনের পথে হেঁটেছে, তার জন্য কিন্তু এই সুফল মিলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা যদি আমাদের রাজ্যের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে দেখি, সেখানেও কিন্তু সংক্রমণের হার অনেকটা কমে গেছে, ১৯,০০০ এর দোরগোড়া এসে দাঁড়িয়েছে, কিন্তু মৃত্যুর হারটা কিন্তু এখনো পর্যন্ত ১৫০০ উপরে রয়েছে। শেষ ২৪ ঘন্টায় প্রায় ১৯,০০০ নতুন কেস রেজিস্টার হয়েছে কোভিড-১৯ এর, এবং সে জায়গায় দাঁড়িয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু শেষ ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ১৫৪ জন। ফলে খুব স্বাভাবিকভাবে বিশেষজ্ঞরা কিন্তু একটা বিষয়ের উপরই জোর দিতে চাইছেন, সংক্রমণের হার যেভাবে কমতে শুরু করেছে, তাতে কিন্তু মৃত্যুর সংখ্যাটাও কিন্তু খুব দ্রুত কমে আসবে, এবং তার জন্য অপেক্ষা করতে হবে প্রায় ১৫ দিন, তেমনটাই চিকিৎসকদের অভিমত। মধ্যে বলছি না, একেবারে একেবারে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শচীন। যেমনটা তিনি জানাচ্ছিলেন যে সংক্রমণের হার যেভাবে কমে আসছে, আর ১৫ দিনের মধ্যে মৃতের হারও কিন্তু কমে আসার একটা সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।